তবে এর পর যে ঘটনা দেব আপনাদেরকে, পাওনা টাকা চাওয়ার কারণেই সংঘর্ষের ঘটনা। সংঘর্ষের ঘটনা ঘটেছে বসিরহাটে, সেখানে গুলি পর্যন্ত চালানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সেখানকার পরিস্থিতি, যেখানে পাওনা টাকা চাওয়া নিয়েই গোষ্ঠী সংঘর্ষের ঘটনা, বসিরহাটের এই ঘটনা। এবং ঘটনাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনাতেই বোমাবাজি এবং গুলি চালানো হয় বলেই অভিযোগ করা হয়েছে। বসিরহাটের পশ্চিম দণ্ডিহাটের ঘটনা, ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে এক যুবক। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করেই গোষ্ঠী সংঘর্ষের ঘটনা। গোষ্ঠী সংঘর্ষের জেরে সেখানে চলল বোমাবাজি এবং গুলি, এবং গুলিবিদ্ধ হয় এক যুবক। তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। বসিরহাটের পশ্চিম দণ্ডির হাটের এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে সেখানকার পরিস্থিতি। বেশ কয়েকজনকে ইতিমধ্যেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করেছে পুলিশ। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করেই গোষ্ঠী সংঘর্ষের ঘটনা। গোষ্ঠী সংঘর্ষের জেরেই চলল বোমাবাজি, চলল গুলি। পাওনা টাকাকে কেন্দ্র করেই চলল গুলি এবং গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে সেখানে, যার কারণে গুলিবিদ্ধ হয় এক যুবক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বেশ কয়েকজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে ঘটনায় জড়িত থাকার অভিযোগে। গুলিবিদ্ধ যুবক স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন, আহত হয়েছেন বেশ কয়েকজন। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করেই গোষ্ঠী সংঘর্ষ, বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ। বিস্তারিত জানবো, সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, দেখো বসিরহাটের যে পৌরসভা 6 নম্বর ওয়ার্ড রয়েছে, যেটা হচ্ছে পশ্চিম দণ্ডিহাট এলাকায়, গতকাল গভীর রাত্রে সেখানে এলাকায় তাস খেলা চলছিল, অর্থাৎ সন্ধ্যে থেকে সেই তাস খেলাটা চলছিল। সেখানে এক ব্যবসায়ী হাবিবুল্লাহ গাজী, তার বাড়ি পশ্চিম দণ্ডিহাট এলাকায়, সে স্বরূপনগর থেকে বাড়ি ফিরে রাত 12:15 নাগাদ সেখানে তার এক যুবকের কাছে টাকা চাইতে যায়, অর্থাৎ তাস খেলায় যারা তাস খেলছিল জুয়ার থেকে তারাই কিন্তু টাকা চাইতে গেলে, এবং সেখানেই কিন্তু সেখানে প্রথমে মারধর হয়। তারপরে আরো এক যুবক বছর 35 আলিম মোল্লা, সে আসলে বেশ কয়েক রাউন্ড গুলি চলে এবং পাশাপাশি বোমাবাজি হয়। ইতিমধ্যে আলিম মোল্লা গুলিবিদ্ধ হয়ে বসে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করলে তাকে শারীরিক অবনতি হলে কলকাতা আজগরে নিয়ে যাওয়া হয়েছে। ওই ব্যবসায়ী হাবিবুল্লাহ গাজী বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় দীর্ঘদিনের দাবি যে এলাকায় বেশ কিছুদিন ধরে এলাকায় তাস খেলাকে কেন্দ্র করে একটা জুয়ার ঠেক বসে এমন তো দাবি, কিন্তু ইতিমধ্যে যে ব্যবসায়ী যেটা জানিয়েছে তার গভীর রাত্রে সে পাওনা টাকা চাইতে গেল, অর্থাৎ ব্যবসায়ী সংক্রান্তের টাকা চাইতে গেল। এখন প্রশ্ন হচ্ছে ওই ব্যবসায়ীর সঙ্গে কি এই যারা তাস খেলছিল তাদের সঙ্গে কোনো পূর্ণশত্রুতার জের না, এই বিশেষ করে যারা এই সমাজ বিরোধী ছিল তাদের সঙ্গে এই ব্যবসায়ীর কোনো পুরনো সম্পর্ক রয়েছে, কেনই ওই গভীর রাত্রে ব্যবসায়ী গেল এবং তখন ওই প্রতিবাদ করতে যায় যুবক আলিম মোল্লা, তাকেও কিন্তু মারধর করা হয়। এখন গুলিবিদ্ধ অবস্থায় সে হাসপাতালে ভর্তি। সব মিলিয়ে গোটা পরিস্থিতির উপর পুলিশ যেমন নজর রেখেছে একেবারে ঘটনা তদন্ত শুরু করছে পুলিশ। আপাতত ধন্যবাদ সঞ্জিত চক্রবর্তী, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।